আগতে মই কল্পনাও করা নাছিলো যে এজন প্রভাবশালী ক্যাবিনেট মন্ত্রী বিজেপি দলের প্রাক্তন রাজ্য সভাপতি সমষ্টিত বিস্তীর্ণ অঞ্চল রাইজে দুটা বছরে বাঁহর সাঁকুর উপরে অহা যাওয়া করে আছে, এই কথা আমার কল্পনার অগোচর আছিল। আজি আপনার সঠিক গৈ পেলাই যেটা সেই অবস্থাটা দেখিল তার দাঁতি কাষরিয়া রাইজে যিনি কথা কলে এইটোরপা দুটা কথা পুতে মনেছে। এটা কথা হৈছে যে রাজভঁৰাল শূন্য, অসম সরকারে রাজ্য পরিচালনা করবর কারণে অর্থনৈতিক যে জোড়াটপলি মরা অবস্থা সেই অবস্থাটোর প্রকৃত স্বরূপ বজালির বাঁহর সাঁকুর কাষত থিয় হলে আপনি গম পাব। সেটো কেঁচা রাস্তা বা কোনোবা চুবুরী রাস্তা নহয়, এটা প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনার রাস্তাত দুখন দলং মানুষে সাঁকু বানাই পেলায় পার হবলগিয়া হয়েছে। এই দৃশ্য অন্তত খিলঞ্জিয়ার সরকার বলে কোয়া ক্যাবিনেট মন্ত্রী সমষ্টিত আমি আশা করা নাছিল। ইয়ার এক নম্বর কারণ হয়েছে যে SDRFর পুঁজি ক্ষেত্র কেন্দ্রে যে বৈষম্য করে, SDRFর যাবার 340 কোটি 40 লাখ টাকা দিছিলে, তার 80 কোটি টাকা মুকুলাই নিদিলে। সেকেন্ড ইনস্টলমেন্ট আনিবর কারণে সরকারে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিব নয় কারণ দুর্নীতি আর ভ্রষ্টাচার। NDRFর ক্ষেত্র যুক্ত সময়ত বিহারের নিচিন রাজ্য 1200 কোটি টাকা পায়, অসমে 44 কোটি টাকা পায়। আর অসমত আজি তারিখ এতালেক প্রায় 30 গৰাকীতক বেশি মানুষ যে বানপানীর মৃত্যু হয়েছে। এতিয়া মই এইখিনিতে এখন গাঁৱৰ ৰাইজক লগ পালো, সরকারে 1 কেজি চাউল রিলিফ দিব পৰা নাই। গতি ডাবল ইঞ্জিন সরকারের পর যে মানুষের কিমান ট্রাবুল হয়ে আছে এই কথা সরকারখনের বর্তমান আর্থিক পয়া লগা অবস্থাটে বজালিত আহিলে আমি ভালকে ওসরপা দেখা পাইছো। CPIML সিটটা বিচারিছে, গতি আমি তো এটা CPIML ফেফরি পতাটা ভাল নহব কারণ আমি একেলগে আছো বিহারত, আমি একেলগে খেলিছো আর তার একটা CPIML দুর্গও আছে, 10-15 হাজার ভোট তেখেতসকলে পাই থাকে আর সেই ভোটখিনি বড় গুরুত্বপূর্ণ। সেখানে আমার আলোচনা চলি আছে, সেই সময় যে সিদ্ধান্ত হবো আপনার জানাম। এতিয়া যদি 1% কোবাত আছেও মই কৈছো তেওঁলোক স্থির হব লাগে, দুদূর মুদূর হয়ে থাকবে নালাগে, কারণ এইখন যুঁজ জাতীয় স্বার্থত কংগ্রেসে করে আছে। আজি ইমান যে বিরোধী ঐক্য ইন্ডিয়া এলায়েন্স যে আমি বনাইছো এইটো দলের লাভ হওয়া নাই, আমি আমার জায়গা এ দিবলগিয়া হয়েছে, আমি স্থান এ দিবলগিয়া হয়েছে, কিন্তু আমি কিয় স্যাক্রিফাইস করছো যে আমার রাজ্যখনের মানুষখিনির ভবিষ্যতে যে একটা বিজেপি মুক্ত অসম বিচারিছে সেই অসমখনের স্বার্থত আমি বহুত ত্যাগ করেছো কংগ্রেস দল। তো যুক্ত দলে জনসাধারণের স্বার্থত রাজ্যখনের স্বার্থত কাম করার ইচ্ছা করেছে, তাত যখন নিষ্ঠার সততার কাম করবর ভবিষ্যৎ ভাল হব। সেখানে মই ভাবিছো যে আপনাদের জানে যে এই যিকেইজন বিধায়কের ইনডিসিপ্লিন আমি তেওঁলোকক দলৰ পৰা সাসপেন্ড কৰিছো, তেওঁলোকৰ বিধায়ক বিৰুদ্ধে বিধানসভাৰ মাননীয় অধ্যক্ষ ডাঙৰীয়াক আমি লিখিত কমপ্লেইন দিছো। ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ বিৰুদ্ধে যেতিয়া সুৰত আদালতে সিদ্ধান্ত লৈছিলে তেতিয়া 48 ঘণ্টাৰ ভিতৰত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ সাংসদ পদ লোকসভাৰ অধ্যক্ষই খারিজ কৰিছিলে। হিমাচল প্ৰদেশত যেতিয়া ইনডিসিপ্লিন MLAৰ বিৰুদ্ধে কংগ্ৰেছে কমপ্লেইন দিছিল এসপ্তাহৰ ভিতৰত হিমাচল প্রদেশের বিধায়ক পদ খারিজ হয়েছিল। অসম বিধানসভার মাননীয় অধ্যক্ষগুলি ইমান সময় কিয় লাগে, ইমান তেখেত কত ব্যস্ত আছে মই বুঝি পোৱা নাই। অসমত মূল্যবোধৰ রাজনীতি প্রতিষ্ঠা করার স্বার্থ, অসমৰ রাজনৈতিক ক্ষেত্রখন স্বচ্ছ করার স্বার্থ, নতুন প্রজন্মের রাজনীতির প্রতি যাতে আকর্ষিত হয় একটা ভাল পরিবেশ বচনা করার স্বার্থ, এই যিকেইজন বিধায়কে দলের স্থিতির বিরুদ্ধে গৈ পেলায় সকল ধরনের মূল্যবোধ জলাঞ্জলি দিছে, তেওঁলোকৰ ক্ষেত্রে আমি যে শাস্তি দাবি করছো সেই শাস্তি দিয়ার ক্ষেত্রে অধ্যক্ষ কৃপণালী নকৰিব এইটো মই আশা কৰিছোঁ। তেনেকুৱা বহুত মানুহে যোগাযোগ কৰি আছে, আমি আমাৰ দলত সিদ্ধান্ত ল'ব পৰা নাই, কিছুমান প্ৰাক্তন বিধায়ক নেতা যোগাযোগত আছে।